ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার প্রীতি ও ভালোবাসা নাও। আজও তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের সাথে কথা হবে বাংলা দ্বিতীয় পত্র থেকে শব্দ পরিচয়। শব্দ পরিচয় তোমাদের বাংলা বোর্ডের বাংলা ব্যাকরণ বইয়ের অংশতে নাই, তোমাদের সহায়ক বই থেকে এই অংশটি তোমাদের পড়তে হবে। তো সেখানে অধ্যায় হলো রূপতত্ত্ব শব্দ পরিচয়। রূপতত্ত্ব শব্দ পরিচয় তোমাদের বৈচিত্র্য এরকম, দেখো বৈচিত্র্যের দিক থেকে বাংলা শব্দ তিন ধরনের হয়। নিম্নে বাংলা শব্দের পরিচয় দেয়া হলো। দেখো যে গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার, এক হলো মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ, ঠিক আছে। তারপরে দেখো অর্থ অনুসারে বাংলা শব্দ তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আরেকটা হলো যোগ রূঢ় শব্দ। এ হলো তিন প্রকার, মনে রাখবে গঠন অনুসারে দুই প্রকার আর অর্থ অনুসারে বাংলা শব্দ তিন প্রকার। এদিকে দেখো উৎস অনুসারে বাংলা শব্দ পাঁচ প্রকার, এক হলো তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি আর বিদেশি শব্দ। এই পাঁচ প্রকারের শব্দ হলো উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। এখন আমরা এই যে সংক্ষেপে যে কাঠামোগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো, এগুলো প্রথম থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে আমরা এই যে উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে এগুলো আলোচনা করব। তার আগে বাংলা শব্দ কি, শব্দের পরিচয় এগুলো নিয়ে কিছু কথা বলবো। তোমাদের যে চতুর্থ অধ্যায়ে সিলেবাসে রূপতত্ত্ব অংশে শব্দ পরিচয় দেওয়া আছে, এই অংশটি তোমরা অধ্যয়ন করবে বিদ্যার্থী ব্যাকরণ ও নির্মিত বইয়ের অংশ থেকে। এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বই, স্কুল থেকে নির্ধারণ করা হয়েছে। এখন এই বই থেকে তোমরা এইগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। প্রথমে দেখো শব্দ বা রূপতত্ত্ব কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে দেখো শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হলো রূপতত্ত্ব। মনে রাখবে যে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যে সম্পর্কের আলোচনা, তাই হলো রূপতত্ত্ব। আর রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। তাহলে মনে রাখবে রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। তাহলে শব্দ কি, দেখো অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। আবার এক বা একাধিক বর্ণ মিলে কোনো একটি অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। তাহলে মনে রাখবে শব্দ হলো অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়। যে কোনো ধ্বনি কিন্তু শব্দ হয় না, মানে যে কোনো শব্দ ধ্বনি সমষ্টিকেই শব্দ বলা যায় না, যদি না সেই ধ্বনির অর্থ থাকে। আবার দেখো এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তখন তাকে শব্দ বলে। তাহলে ধ্বনি বা বর্ণ একাধিক সমন্বয়ে কিন্তু শব্দ। যেমন রিমা, বই, পড়া ইত্যাদি একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে। যেমন হ্রস্বই, হ্রস্ব, আ, এগুলো আলাদা আলাদা ধ্বনি, আবার আলাদা শব্দ আমরা বলতে পারি। বেদনা, ক্ষোভ, দুঃখ ইত্যাদি
ভাব প্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি। তাহলে মনে রাখবে, বেদনা, ক্ষোভ, দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি। লক্ষ্য করলে বোঝা যায় যে এসবই হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়, কিন্তু কোন একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। তাহলে মনে রাখবে, একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ হতে পারে, কিন্তু একটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হয় না। এ সম্পর্কে দেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, বিশেষ বা স্বতন্ত্র পদার্থ বা ভাবকে প্রকাশ করে মানব মুখ নিঃসৃত এমন একটি ধ্বনিকে বা একাধিক ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। কোনো বিশেষ সমাজে নরনারীর কাছে যে ধ্বনির স্পষ্ট অর্থ আছে, সেই অর্থযুক্ত ধ্বনি হচ্ছে সে সমাজের নরনারীর ভাষার শব্দ। ডক্টর সুকুমার সেনের মতে, অর্থবোধক একটি মাত্র বর্ণ অথবা কয়েকটি বর্ণের সমষ্টিকে শব্দ বা প্রাতিপদিক বলে। মনে রাখবে, শব্দের অন্য নাম কিন্তু প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে আমরা প্রাতিপদিক বলতে পারি। তার মানে যে শব্দের বিভক্তি নেই এমন শব্দকে আমরা প্রাতিপদিক বলবো। তাহলে শব্দের বৈশিষ্ট্য দেখো, চারটি বৈশিষ্ট্য আছে। শব্দ বস্তু বা ভাবের প্রতীক। মনে রাখবে, শব্দ হলো বস্তু বা ভাবের প্রতীক, শব্দ বিভক্তিযুক্ত নয়। তাহলে মনে রাখবে, শব্দ বিভক্তিযুক্ত নয়। যদি বিভক্তিযুক্ত হয় তাহলে সেটা হয়ে যাবে পদ। মনে রাখবে, পদ হলো বিভক্তিযুক্ত শব্দ সমষ্টিকে বা শব্দকে পদ বলে। পদ হলো বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে, আর বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বা শব্দ বলে। 3 নম্বরে দেখো, শব্দ বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যখন শব্দে বিভক্তিযুক্ত হয় তখন তা বাক্যে ব্যবহৃত হয়। শব্দ একটি পূর্ণ ভাবকে প্রকাশ করে না। তাহলে পূর্ণাঙ্গ ভাব প্রকাশের জন্য কি প্রয়োজন হয়? একটি বাক্যের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে শব্দ কখনো একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করে না। পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করার জন্য কি প্রয়োজন হবে? বাক্যের প্রয়োজন হবে। এখন প্রথমে আমি যে সংক্ষেপে যেগুলো শ্রেণী বিভাগ তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এখানেও দেখো শব্দের শ্রেণী বিভাগ। শব্দের বৈচিত্র্যের দিক থেকে বাংলা শব্দকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে আমি এগুলো বলেছিলাম, 1 হলো উৎস অনুসারে, 2 গঠন অনুসারে, দুঃখিত এখানে অর্থ অনুসারে হবে। ঠিক আছে, 1 নম্বরে অর্থ অনুসারে, গঠন অনুসারে, আর এখানে হবে উৎস অনুসারে, বাংলা শব্দের শ্রেণী বিভাগ। তাহলে খেয়াল করে দেখো, আমরা শব্দ সম্পর্কে একটু আলোচনা করি যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলা। কেবল বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের জনগণের প্রধান অংশের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পূর্বে একত্রে ছিল। তোমরা জানো যে 1947 সালে ভারত এবং পাকিস্তান নামক যে 2টি রাষ্ট্র গঠিত হয়েছিল, তার পূর্বে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ, ভারত মিলেই ছিল একটা ভারতবর্ষ। সেখানে এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কিন্তু একাকার ছিল, তখন আলাদা কোনো রাষ্ট্র ছিল না। তো সবটাকে বোঝাবার জন্য এখন বৃহৎ বঙ্গ বা বৃহত্তর বাংলা কথাটি ব্যবহার করা হয়। তো বৃহত্তর বাংলা, বাংলার আদিবাসীদের বলা হয় অস্ট্রিক। তাহলে মনে রাখবে, বৃহত্তর
বাংলার আদিবাসীদের বলা হয় অস্ট্রিক। এই অস্ট্রিকদের ভাষার বহু শব্দ এবং নানা রীতিনীতি বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। তো অস্ট্রিকদের পরে যারা বাংলায় এসেছে তাদের বলা হয় দ্রাবিড়। দ্রাবিড়দের বর্তমান বসবাস হলো দক্ষিণ ভারতে, তার মানে ভারতের যে তামিলনাড়ু রাজ্য, সেখানে এই দ্রাবিড়দের বসবাস। তো এই দ্রাবিড় ভাষার বেশ কিছু শব্দ বাংলা ভাষায় রয়েছে। তারপরে এসেছে আর্যরা। ভারতীয় আর্যদের ভাষার উপর ভিত্তি করে বাংলা ভাষার মূল কাঠামো গড়ে উঠেছে। মনে রাখবে, এই আর্যদের ভাষার উপর ভিত্তি করেই বাংলা ভাষার কাঠামো গড়ে উঠেছে। তারপর বাংলার বাইরে বিদেশ থেকে নিজ নিজ ভাষা নিয়েও আরো অনেক গোষ্ঠী, অনেক জাতি এসেছে। সকলের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। এগুলো এখন বাংলার ভাষার শব্দ ভান্ডারের অন্তর্গত। বিদেশি ভাষার মধ্যে রয়েছে আরবি, ফার্সি, তুর্কি, গ্রিক, পর্তুগিজ, ইংরেজি, ফরাসি, বর্মী, জাপানি প্রভৃতি। বাংলা ভাষার শব্দসমূহের উৎস অনুসারে 5টি শ্রেণীতে ভাগ করা হয়। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে বলছিলাম যে শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে, সেখানে উৎস অনুসারে শব্দের বাংলা শব্দের শ্রেণী বিভাগ। তাহলে খেয়াল করে দেখো, উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ 5 প্রকার। এক হলো তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। এই 5 প্রকারের শব্দ আমরা এখন আলোচনা করব। তবে মনে রাখবে, এই অধ্যায়টি কিন্তু একটু দীর্ঘ, ঠিক আছে? তো আমরা প্রথমে তৎসম শব্দ সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা হয়তো তৎসম শব্দের নাম আগে শুনেছো, কিন্তু বিস্তারিত ভাবে হয়তো পড়নি। এখন দেখো, ক, তৎসম শব্দ সংস্কৃত ভাষার কিছু শব্দ হুবহু অর্থাৎ অপরিবর্তিত ভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। এ জাতীয় শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ। মনে রাখবে, প্রাচীন ভারতে এই বাঙালি অঞ্চলের মানুষের ভাষা কিন্তু ছিল সংস্কৃত, বা সংস্কৃতের অপর নাম হলো তৎসম শব্দ। তো এই তৎ অর্থ হলো তার, আর সম অর্থ হলো সমান। সুতরাং তৎসম শব্দটির মানে হচ্ছে তার সমান। তার সমান মানে এখানে সংস্কৃতের সমান। তাহলে কয়েকটি তৎসম শব্দ এখানে দেয়া হলো, দেখো, মস্তক, হস্ত, কর্ণ, চন্দ্র, দধি, নক্ষত্র, নিমন্ত্রতা ইত্যাদি, ঠিক আছে? এই শব্দগুলো কিন্তু সবই তৎসম শব্দ। তোমরা এই শব্দের তালিকা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা আলোচনা করব অর্ধ তৎসম শব্দ। এখানে দেখো, গ নম্বরে অর্ধ তৎসম আছে। অনেক তৎসম শব্দ তদ্ভব শব্দের মতো পুরোপুরি পরিবর্তিত না হয়ে অল্প স্বল্প পরিবর্তিত আকারে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই জাতীয় শব্দগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দ হলো পুরোপুরি পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, আর অর্ধ তৎসম হলো কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তো এরকম শব্দের তালিকা এখানে দেয়া আছে কয়েকটি।
যেমন দধি তৎসম শব্দ এর অর্ধ তৎসম রূপ হচ্ছে দুই, নিমন্ত্রণ হলে অর্ধ তৎসম নিমন্ত্রণ, বৃষ্টি এর অর্ধ তৎসম হলো বৃষ্টি, সূর্য এর অর্ধ তৎসম হলো সূর্যে, এরকম খিদে শ্রাদ্ধ বৈষ্ণম জ্যোৎস্না ইত্যাদি হলো অর্ধ তৎসমের উদাহরণ। এখন খ নম্বরে দেখো তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কি? যে তৎসম অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে আসা কিছু শব্দ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করেছে। মনে রাখবে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে কিছু শব্দ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে নতুন রূপ লাভ করেছে। তৎসম শব্দ থেকে আসা এই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব শব্দটির মানে হলো তার থেকে যা হয়েছে, অর্থাৎ তার থেকে উৎপন্ন হয়েছে। সংজ্ঞাগুলো একটু মনে রাখবে, তার থেকে মানে কার থেকে? উত্তর হচ্ছে সংস্কৃত বা তৎসম থেকে। তাহলে এরকম কিছু শব্দের তালিকা এখানে দেওয়া হলো। দেখো হস্ত শব্দের প্রাকৃত রূপ হলো হচ্ছে হুদ, আর তদ্ভব রূপ হচ্ছে হাত। চর্মকার তৎসম শব্দ প্রাকৃত রূপ হলো চম্মার, আর তদ্ভব রূপ হলো চামার। পদ্ম এর তৎসম রূপ, আর অজ্জ হলো প্রাকৃত রূপ, আর তদ্ভব রূপ হলো আজ। এরকম কাজ, অমিয়, মা, মাথা, কান, চাঁদ ইত্যাদি তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। মনে রাখবে তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে এ পর্যন্তই। তোমরা একটু হোমওয়ার্কটা একটু খাতায় লিখে রাখো, তোমাদের এগুলো বাড়িতে বসে কাজগুলো করতে হবে। তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম শব্দের 10টি করে শব্দের তালিকা তৈরি করে খাতায় লিখো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ। তোমরা এগুলো করে একটা তালিকা তৈরি করে খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো নতুন বলতে আসলে এই ক্লাসেরই বাকি অংশগুলো, যেমন উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ, এবং গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ এবং অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, এগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।